চলমান কোটাবিরোধী আন্দোলন ছড়িয়ে গেছে সারা দেশে। এরই মধ্যে ঝরেছে বেশ কিছু তাজা প্রাণ। যা মেনে নিতে পারছে না কোন শ্রেণী পেশার মানুষই। ক্রিকেটাররাও এর বাইরে নন। ছাত্রদের নিরাপত্তা ও শান্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বেশ কিছু ক্রিকেটার। ক্রিকেটারদের মধ্যে সবার আগে এই বিষয়ে কথা বলেছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় থাকা হৃদয় তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণে ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক। ছাত্রদের রক্ত ঝরাই হৃদয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উদ্বিগ্নতার কথা লিখেছেন, নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম, এই ক্রিকেটারও শ্রীলঙ্কায় এলপিএল এ খেলছেন তিনি। তার ভেরিফাইড পেজে লেখেন, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র, আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। অপরদিকে শান্তি কামনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানো। তিনি লিখেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই। এদিকে সামগ্রিক বিষয় নিয়ে পঞ্চপাণ্ডবদের মধ্যে নিজের ভেরিফাইড পেজে মতামত প্রকাশ করেছেন একমাত্র মুশফিকুর রহিম। তিনি লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অটল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনো উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক, সংশ্লিষ্টরা সমাধানে শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। এছাড়া ক্রিকেটার সুমন খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি যেহেতু আমি এখনও একজন ছাত্র, আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন মুনিম শাহরিয়ারও, আন্দোলনকারীদের দ্বারা তার গাড়ির লুকিং গ্লাস ভাঙলেও তাদের দাবিকে যৌক্তিকভাবে নিরসনের কথা বলেছেন এই ক্রিকেটার। লিখেন, ওয়েল, যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা, এরপরেও আমি শান্তি চাই, চাই না কোনো সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরুক, আমি নিজেও একজন শিক্ষার্থী। যৌক্তিক দাবি যৌক্তিকভাবে নিরসন হোক, আমার ভাইয়েরা বোনেরা যাতে সবাই নিরাপদ থাকুক। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি।